হাতির বেমার যেন অনুভব হয় পোক হয়েছে তো জিভার পর মুখের ভিতর পর পোক ওলাইছে কানেদ পোক ওলাইছে আর অল্প গন্ধ ওলাইছে মরাটো রাতির ভিতর হাতির মরিছে কিন্তু জখম হয়ে থাকা দিন হয়েছে ইয়াতে মানে মাটি দি থাকার ব্যবস্থা করি দাঁতকিটা আমি ডিপার্টমেন্টলি দাঁতকিটা লই যাওয়া হবো কাটি মেলে চার পশে আর পোক বলে কলে অল্প গন্ধ ওলাইছে বা পোক বলে কলে গেলিবও লাগিব এটা বাহির পর ওভারঅল আমি দেখা নাই গেলি থাকা কাটিলে গম পাম সেখানে পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পাশতে আমি ফাইনাল কিনা কব পারি।